এই প্রচণ্ড গরমে স্বস্তির জায়গা হচ্ছে আইসক্রিম। তো চলো তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কী করে কম খরচায় তোমরা বানিয়ে ফেলতে পারবে নিজেদের ইচ্ছা মতো ফ্লেভারের আইসক্রিম, সেটাও নিজেদের বাজেটের মধ্যে। তো গাইস, আজকে অনেক গরম পড়েছে, তো তাই জন্য আমি আজকে বানাচ্ছি আমের আইসক্রিম। তো এর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো রেসিপিগুলো শেয়ার করি। আইসক্রিম বানাতে প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হলো কী ফ্লেভারের আইসক্রিম বানাচ্ছ। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার বানাচ্ছি, তাই আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। দেখো আমগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর শুরু হবে আমাদের প্রসেসিং। তো বাড়িতে কীভাবে তোমরা কম খরচায় নিজেদের ইচ্ছে মতো ফ্লেভার আইসক্রিম বানাবে, মানে ম্যাঙ্গো আইসক্রিম, এখন তো আম অ্যাভেলেবেল, তো কীভাবে বানাবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে আমটাকে ভালো করে হাতে দোলে নিয়েছি যাতে ভিতরে আমটা পুরোপুরি গলে যায়। আমটা একটু পাকা পাকাই নিয়েছিলাম যাতে আমের পাল্পটা বের করতে সুবিধা হয়। ব্যাস, যেহেতু হালকা হাতে আমটাকে দোলে নিয়েছিলাম, মুখটা কেটে দিয়ে আমের পুরো পাল্পটা আমি চামচের মাধ্যমে বার করে নিয়েছি। আর এইভাবে বার করে নেওয়ার পর আমি দুটো আম নিয়েছিলাম, কারণ আমি কোয়ান্টিটিতে খুব বেশি বসাচ্ছিলাম না, আর এখানে দুটো আম মানে বেশ অনেকটাই কোয়ান্টিটি হয়েছিল। তো তোমরা তো দেখলেই কোয়ান্টিটিটা কতটা। দুটো আম ভালো করে আমের পাল্পটা বের করে নিয়েছি আমি একটা বোলের মধ্যে। বের করে নেওয়ার পর হালকা হাতে মানে আমের যে আটিটা আছে ও থেকে আমটা একটু মেল্ট করে নিতে হবে। নেওয়ার পর আটিগুলোকে ফেলে দাও, আর এইভাবে রেডি হয়ে গেছে তোমাদের আমের কাজটা। এবার এটাকে তোমরা কী করবে, এটাকে তোমরা একটা মিক্সিং জারের মধ্যে দেবে, দিলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। স্মুথ পেস্ট কেন তৈরি করতে বলছি, যাতে আমের যে পাল্পের মধ্যে যে শুতো শুতো ব্যাপারগুলো রয়েছে যেগুলো খেতে খুব ইরিটেট হয় যখন আমরা এমনি খাই তখনও, তো সেটা আর হবে না। তো তাই জন্য আমরা অলরেডি এটাকে মিক্সিং বোলের মধ্যে ভরে দিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর বেশ ভালো করে একবার ঘুরিয়ে নিতেই খুব সুন্দর একটা, দেখো তোমরা দেখতে পাও, একটা একদম ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে, খুবই 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 স্মুথি। এই স্মুথ পেস্টটাকে আমি রেখে দিলাম বাটিতে। এরপর শুরু হবে নেক্সট প্রসেস। একটা বোলেতে বোল গরম করতে দিয়ে প্রায় 1 লিটার দুধ দিয়েছিলাম। দুধটা বেশ কিছুটা ফোটাতে হবে খুব হাই ফ্লেমে। ফোটানোর পর এতে তোমরা কী দেবে সেটা আমি তোমাদেরকে একে একে বলবো। যখন দুধটার প্রায় ফোটা শেষের দিকে মানে একদম ফুট ধরে যাবে তখন তোমরা বুঝবে এতে আমরা এক এক করে যা যা দিতে চাইছি সেগুলো দিতে পারি। দুধ ফোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এতে অ্যাড করব, সেটা হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডার তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। আর আমি এখানে একটু যেহেতু আমটা মিষ্টি টক মিষ্টি মিক্স সেই জন্য অল্প সামান্য একটু সুগার অ্যাড করেছি, তোমরা এখানে টেস্ট হিসাবে অ্যাড করতে পারো। তো সুগারটা জায়গাতে তোমরা স্কিপ করে মধু ইউজ করতে পারো, তো আমি এখানে সুগারটাই প্রেফার করেছি। যদিও সুগার খুব আনহেলদি বাট তবুও সুগার অ্যাড করেছি। সুগার অ্যাড করার পর আমরা এখানে বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে একটুখানি জাস্ট কমে আসার পর 1 চামচ আগার আগার পাউডার অ্যাড করব। আগার আগার পাউডার অ্যাড করার পর কিন্তু দুধটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পাউডারটা একদম লেগে যাবে। আমার যে প্রবলেমটা হয়েছিল, আমি গরম দুধটাতে আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ যাবত প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো, তারপর অনেকক্ষণ নিজে এইভাবে মেল্ট করার পর ওটা ঠিকঠাক মেল্ট হয়ে যায়। তো আগার আগার পাউডার দেওয়ার পর দুধটা কিন্তু একভাবে তোমাদেরকে এইভাবে নাড়িয়ে যেতে হবে, আর একদম রেডি হয়ে যাবে তোমাদের আইসক্রিমের একটা স্মুথ একটা দুধের একটা পেস্ট। তো দুধটা রেডি হয়ে যাওয়ার পর আমরা কী করব, আমাদের কাছে রয়েছে হুইপ ক্রিম যেটা আমরা কেক বানাতে ইউজ করি। তো হুইপ ক্রিমটা আমরা ইউজ করব, ভালো করে ব্লেন্ড করে নেব, আর দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধেতে আমরা হুইপ ক্রিমটা একটু মিক্স করে মিশিয়ে দিয়েছি। এদিকে আমাদের আমের পাল্পটাকে আমরা একটা আইসক্রিমের বোলের মধ্যেই ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমরা অলরেডি দুধটাকে আগার আগার পাউডার আর ক্রিম মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমরা দুধটাকে মিশিয়ে দেব এই ম্যাঙ্গোর
পাল্পটার ওপরে, আর এমনভাবে দিতে হবে যেন টুইন ওয়ান একটা ফ্লেভার আসে, দেখতেও যেন টুইন টুইন ব্যাপারটা হয়। খুব মানে কথাতেই আছে, পাইলে দর্শন দাঁড়ি তারপর গুণ বিচারি। সো ফার্স্টে দেখতেটা খুব ভালো হলে ব্যাপারটা একটু ভালো হয়। তো সেই জন্য তোমরা কিছুটা আমের পাল্প এইভাবেই রেখে দেবে। রেখে দেওয়ার পর, ধুতে দেওয়ার পর হ্যাঁ মাথায় রাখবে, কিন্তু গরম গরম ব্যাপারটাকে কিন্তু ফ্রিজে একদমই ঢোকাবে না। বেশ কিছুক্ষণ রাখার পর যখন এটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো প্রায় ঘন্টা দেড়েকের জন্য। ঘন্টা দেড়েক ঢোকানোর পর দেখো আইসক্রিম কিন্তু অলমোস্ট ডান। আর আমার মেয়ে একটুখানি তর্স হয়েছিল না, মানে ওর প্রচণ্ড তাড়া ছিল খাওয়ার, যেহেতু বাড়িতে হোমমেড বানানো হচ্ছে পাগল করে দিচ্ছিল, তাই জন্য আইসক্রিমটা রেডি হওয়ার আগেই খুলে ফেলেছিল বলে একদিকটা একটু হেলে গেছে, বাট নাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছিলো বোলের মধ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ক্রিমি হয়েছে আইসক্রিমটা, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে যাও, লাইক করে যাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্টে।